প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি দীপক কুমার দাস, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, নিশিন্দারা, বগুড়া। আজকে আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন চ্যাপ্টার পড়াবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নিচের ছবি ও ভিডিও মনোযোগ দিয়ে দেখো এবং নিজের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখি আমরা কি দেখি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, খুব সম্ভবত এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটা ছবি। তারপরে বাণিজ্য মেলার ভিতরে কি হয়, বাণিজ্য মেলার ভিতরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজন তাদের বিভিন্ন রকমের বিভিন্ন উৎপাদনকারী এবং বিপণনকারীরা তাদের উৎপাদিত এবং বিপণন যোগ্য বিভিন্ন পণ্য নিয়ে তারা কি পণ্যের পসরে সাজিয়ে তারা কি বসে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি তা একটা মেলার একটা অংশ বিশেষ গেট এরকম হবে। এর মাধ্যমে বিপণনের কোন কাজ সম্পাদিত হচ্ছে, এটা স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদি। তাহলে এখানে আমরা এর মাধ্যমে এখানে যে আমরা ছবিগুলো দেখলাম, তাহলে এটাতে কি কাজ হচ্ছে বিপণন? আমরা জানি বিপণন হলো কতগুলো কাজের সমষ্টি, যে কাজগুলো পণ্য উৎপাদনের পূর্ব থেকে শুরু করে পণ্য বিক্রয়ের পর পর্যন্ত কতগুলো কাজের সমষ্টিকে কি বলা হয়, বিপণন বলা হয়। তাহলে আমরা এখানে যে চিত্রের মধ্যে আমরা যে কাজগুলো দেখলাম, তাহলে বিপণনের কোন কাজটা এর মাধ্যমে কি হচ্ছে সম্পাদিত হচ্ছে। আর একটা প্রশ্ন, এটা কি স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদি? তাহলে আমরা ছবিটা যে আবার যদি দেখেছি যে বাণিজ্য মেলা, দোকানে কেনাকাটা, আর একটা আমরা দেখতে পাচ্ছি একটা মেলার অংশ বিশেষ। তো মেলা, তারপর বাণিজ্য মেলা, এই যে বাণিজ্য মেলাতে যে কেনাকাটা, এটা তো সারা বছর সম্পাদিত হয় না। তাহলে এই বিষয়টা এটাই বলা হয়েছে, এটা কি স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদি। যাই হোক, এখানে যেটাই থাকুক না কেন, আমরা পরবর্তী বিষয়, আমাদের যে আজকে যে বিষয় আছে এই বিষয় আলোচনার মাধ্যমে আমরা এই দুইটা প্রশ্নে আমরা উত্তর দিতে কি হব, সক্ষম হব। এখন প্রথম প্রশ্নটা হলো বিক্রয় প্রসার কি, বিক্রয় প্রসার কি? তাহলে বিক্রয় প্রসার বলতে আমরা কি বুঝি, বিক্রয় একটা, তাহলে বিক্রয় এবং প্রসার এই দুইটার মধ্যে, দুইটা এই এই শব্দটার মধ্যে দুইটা শব্দ এখানে কি আছে, নিহিত রয়েছে, একটা হচ্ছে বিক্রয় আর একটা হচ্ছে প্রসার। তাহলে বিক্রয়, বিক্রয় বলতে আমরা কি বুঝি, বিক্রয় বলতে আমরা বুঝি অর্থের বিনিময়ে, অর্থের বিনিময়ে একজন বিক্রেতা ক্রেতার কাছে তার পণ্য হস্তান্তর করার যে প্রক্রিয়া আছে বা পদ্ধতি আছে তাকে বলা হচ্ছে কি বিক্রয়। বিক্রয়ের মাধ্যমে কোনো পণ্য বা সেবার মালিকানা অর্থের বিনিময়ে অন্যের কাছে কি হস্তান্তরিত হয়। আর প্রসার, প্রসার মানে কি বাড়ানো, প্রসার মানে বাড়ানো, অর্থাৎ একটা কোনো কিছু বিক্রয় বা পরিমাণ বা যে কোনো হোক তার এটা পরিমাণটা বাড়ানোটাকে বলা হচ্ছে কি প্রসার। তাহলে আমরা এখন দেখি যে কি আছে, সাধারণত পণ্য বা সেবার ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য গৃহীত স্বল্প মেয়াদী উদ্দীপনাকে বিক্রয় প্রসার বলে। তাহলে সাধারণত কি, আমরা জানি যে সাধারণত পণ্য বা সেবার ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য, কি করার জন্য, উৎসাহিত করার জন্য, ক্রয় সাধারণত পণ্য বা সেবার ক্রয় উৎসাহিত করে গৃহীত স্বল্প মেয়াদী উদ্দীপনাকে বিক্রয় প্রসার বলে। স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদ মানে কি কম আর কি, এটা সাধারণ এই বিক্রয় প্রসার কাজটা কোনো দীর্ঘমেয়াদী কোনো কাজ না, এটা
স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য বা কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য কি হবে, কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য এই কাজটা সম্পাদিত হয়, এবং এটা সারা বছর ব্যাপী চলে না, বছরের একটা নির্দিষ্ট সময় এটা কি হয় সম্পাদিত হয়ে থাকে। তাহলে এর অর্থটা হলো কি, যে এই ব্যাপক অর্থে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে কি, তাহলে বিক্রয় প্রসারের আমরা যে কাজটা দেখি বা উদ্দেশ্যটা দেখি এটা হলো বিক্রয় বৃদ্ধি। তাহলে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় এবং জনসংযোগ ব্যতীত যে সকল প্রসারমূলক কার্যক্রম স্বল্প মেয়াদের জন্য গৃহীত হয় তাকে বিক্রয় প্রসার বলে। তাহলে এই সংজ্ঞাটা থেকে আমরা আরো কি পাচ্ছি, তাহলে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে, তাহলে আমরা মূল উদ্দেশ্যটা হলো বিক্রয় বৃদ্ধি, বিক্রয় প্রসারের মূল লক্ষ্যটা হলো বা সংজ্ঞাটা হলো উদ্দেশ্যটা হলো এখানে কিছু কি বিক্রয় বাড়ানো। তাহলে বিক্রয় বাড়ানো, তাহলে বিক্রয় বাড়ানো বিভিন্ন রকমের পদ্ধতি আছে, তার মধ্যে বিজ্ঞাপন আছে, ব্যক্তিক বিক্রয় আছে, জনসংযোগ আছে, এগুলোর মাধ্যমে কি করা যায় বিক্রয় বাড়ানো যায়। তো বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয় এটা হচ্ছে সাধারণ কাজ, অর্থাৎ এটা কি দীর্ঘদিন ধরে চলে, হ্যাঁ এটা নিয়মিত ভাবে কি হয় চলে থাকে, কিন্তু বিক্রয় প্রসারটা এটা দীর্ঘদিন চলে না, দীর্ঘদিন সম্পাদিত হয় না, একটা নির্দিষ্ট সময় অথবা কিছু সময়ের জন্য এই কাজটা বা কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য এই বিক্রয় প্রসারের কাজটা কি করা হয় চালানো হয়, সেই জন্য একে বলা হয় স্বল্প মেয়াদি গৃহীত কার্যক্রম। তাহলে জনসংযোগ যে সকল প্রসারমূলক কার্যক্রম স্বল্প মেয়াদের জন্য গৃহীত হয় তাকে বিক্রয় প্রসার বলে। তাহলে আমরা এই বিক্রয় প্রসার সম্পর্কে এখানে কিছু বিশেষজ্ঞের মতামত আমরা দেখতে পাই। তাহলে কি হলো, ফিলিপ ফিলিপ কোটলার ও গ্যারি আর্মস্ট্রং বলেন, পণ্য বা সেবার ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য গৃহীত স্বল্প মেয়াদী উদ্দীপনাকে বিক্রয় প্রসার বলে। তাহলে আমরা এই সংজ্ঞাটার মধ্যে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি, যে পণ্য বা সেবার ক্রয় বিক্রয়কে উৎসাহিত করার জন্য, কি করার জন্য, ক্রয় এবং বিক্রয়কে উৎসাহিত করার জন্য গৃহীত স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী মানে কম সময়ের জন্য, কিছুদিনের জন্য, হ্যাঁ স্বল্প মেয়াদি উদ্দীপনাকে বিক্রয় প্রসার বলে। তাহলে এটাকে যদি আমরা যে বিশ্লেষণ যদি করি, তাহলে আমরা কতগুলি বিষয় আমরা এখান থেকে আমরা পাই, তাহলে বিক্রয় প্রসার হলো এক ধরনের প্রসারমূলক কাজ। এটা কি বিপণন, আমরা জানি যে বিপণন প্রসার নামে একটা শব্দ আছে, তাহলে বিপণন প্রসারের অন্যতম একটা হাতিয়ার হলো বিক্রয় প্রসার। তাহলে বিক্রয় প্রসার হলো একটি স্বল্প মেয়াদি উদ্দীপনা, তাহলে এইটা স্বল্প মেয়াদি, আমরা বারবার আমরা জানি যে এটা কি অল্প সময়ের জন্য, এটা নিয়মিত কার্যক্রম না, এটা স্বল্প মেয়াদে এটা কি করা হয় এই এই বিক্রয় প্রসারের কাজটা কি করা সম্পাদন করা হয়। বিক্রয় প্রসারের মাধ্যমে ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয়, প্ররোচিত করা হয় মানে উদ্বুদ্ধ করা হয়, অর্থাৎ আমরা আরো বলতে পারি যে প্রেরিত করা হয়। বিক্রয় প্রসারের মাধ্যমে ক্রেতা সাধারণকে পণ্য ক্রয় করার জন্য প্ররোচিত করা হয়, প্রেরিত করা হয়, তাদেরকে উদ্বুদ্ধ করা হয় এই এর মাধ্যমে। বিক্রয় প্রসার কৌশলের মাধ্যমে ক্রেতা সাধারণের মনোযোগ আকর্ষণ করা হয়। তাহলে এখানে দেখা যায় যে ক্রেতারা একটা পণ্য কিনবে কিসের জন্য, তো তারা তারা এখন এই বিক্রয় প্রসার এই ক্রিয়াকলাপের মাধ্যমে এই ক্রেতাদেরকে কোনো পণ্য বা সেবা ক্রয় করার জন্য বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করা হয়, বিভিন্নভাবে এই তাদের মনোযোগটা ওই এক নির্দিষ্ট একটা কোম্পানির উৎপাদিত পণ্য বা বিপণনকৃত একটা পণ্যের দিকে কি হয় মনোযোগটা ইতিবাচকভাবে আকর্ষণ করা হয়, আর এই ইতিবাচকভাবে আকর্ষণ করার মূলে থাকে কোনো উপহার বা কোনো উপঠকন, কোনো সুবিধা ইত্যাদি আর কি, যা ওই পণ্য বা সেবা ক্রয়ের জন্য ক্রেতা সাধারণকে কি করে থাকে উদ্বুদ্ধ করে থাকে। যেমন আমরা বলতে পারি যখন এই কোরবানির জন্য ঈদ আসে, তখন দেখা যায় মজুস বিভিন্ন ধরনের যে সফট ড্রিঙ্ক আছে, সফট ড্রিঙ্কের সাথে বিদেশে ট্যুর ইত্যাদি নানান ধরনের কি থাকে সেখানে ব্যবস্থা থাকে, বলা হয় যে পেপসিকোলা মজু এগুলির কি আছে এগুলির যে সিপির ভিতরে কোড নম্বর দেয়, কোড নম্বর পাঠাই দিয়ে কোড নম্বর পাঠাই দিলে লটারির ভিত্তিতে 10 জন বা 5 জন ব্যক্তি পৃথিবীর বিভিন্ন দেশে তারা কি ঘুরতে যেতে পারবে। তাহলে এই এই যে একটা উদ্দেশ্য, আর যে কোরবানি ঈদকে সাধারণত সফট ড্রিঙ্ক গুলো বেশি চলে, হ্যাঁ সেই জন্য কোম্পানিগুলো এই এই সুযোগটা নেয় যাতে মানুষ বেশি করে কি ওই সংশ্লিষ্ট ওই
বিটা খায় কোমল পানীয়টা, যাতে তারা পান করে, আর এবং সেই সাথে তারা যাতে কি পান করে, এবং সেই সাথে তারা এই যে এই কোম্পানি কর্তৃক, উৎপাদনকারী কর্তৃক প্রদত্ত যে সুবিধা আছে সুবিধাটা গ্রহণ করে, অর্থাৎ বিদেশে যাওয়ার সুযোগটা যাতে নিতে পারে। তো মানুষ সবসময় কি সুযোগের সদ্ব্যবহার করতে চায়, আর কোম্পানিও উৎপাদনকারীও চায় একটা নির্দিষ্ট সময় তাদের বিক্রয়ের পরিমাণটা আরো বেশি করে কি বাড়ানোর জন্য, সেই জন্য এই একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময় বা স্বল্প মেয়াদে পণ্য বিক্রয় বাড়ানোর অন্যতম একটা কৌশল হলো বিক্রয় প্রসার। আর বিক্রয় প্রসারের মাধ্যমে ক্রেতা সাধারণের মনোযোগ আকর্ষণ করা হয়, যাতে ক্রেতারা ওই পণ্য বেশি বেশি করে কিনে, অথবা অধিক সংখ্যক ব্যক্তি যাতে ওই পণ্যটা কিনে। তাহলে এর ফলে কোম্পানি সংশ্লিষ্ট উৎপাদনকারী বা বিপণনকারীর যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে। বিক্রয় প্রসার হলো বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ। তাহলে এই যে বিক্রয় বৃদ্ধির জন্য পদক্ষেপ, এটা কিন্তু দীর্ঘমেয়াদী না, এটা আমরা বারবার আমরা জানি যে এটা স্বল্প মেয়াদী একটা পদক্ষেপ। এখন আমরা শুনবো যে বিক্রয় প্রসারের কৌশল, পন্থা বা হাতিয়ার, কিভাবে বিক্রয় প্রসার করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো। অর্থাৎ কি উপায়, কিভাবে, কেমন করে এই বিক্রয় প্রসার করা যায়। তাহলে বিক্রয় প্রসারের মৌলিক উদ্দেশ্য হলো পণ্য বা সেবা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা। এর জন্য বিপণনকারীকে বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ার বা কৌশল গ্রহণ করতে হয়। মূলত বিক্রয় প্রসারের এরূপ হাতিয়ার বা কৌশল সমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। বিক্রয় প্রসারের যে হাতিয়ার গুলো আছে বা উপায় আছে, উপায়কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো ভোক্তা প্রসার হাতিয়ার, খ কারবার প্রসার হাতিয়ার, এবং গ ব্যবসায় এবং বিক্রয় বাহিনী প্রসার হাতিয়ার। নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে ভোক্তা বিক্রয় প্রসার হাতিয়ার, তাহলে চূড়ান্ত ভোক্তাদের পণ্য ক্রয়ে প্ররোচিত করার জন্য যে প্রসারমূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে ভোক্তা বিক্রয় প্রসার কৌশল বা হাতিয়ার বলে। আমরা বাস্তব অর্থে আমরা কি দেখি যে একটা পণ্যের সাথে মূল পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উৎপাদনকারী, আরেকটা হলো ভোক্তা। এখন দেখা গেল উৎপাদনকারী পণ্যটা উৎপাদন করে আর ভোক্তা গণ সেই পণ্য ভোগ করে থাকেন। যদি দেখা যায় যে উৎপাদনকারী পণ্য উৎপাদন করেছে, এখন বিপণনের যারা মধ্যস্থকারী আছে, বিভিন্ন পাইকার বা খুচরা ব্যবসায়ী, এজেন্ট, আমরা যেই নামেই ডাকি না কেন, তারাও কি করছে উৎপাদনকারী থেকে, উৎপাদনকারীর নিকট থেকে পণ্য তারা এনেছে, কিনেছে, কিনে এনেছে ভোক্তার কাছে নিয়ে এসেছে। কিন্তু ভোক্তারা যদি ওই পণ্য যদি ব্যবহার যদি না করে, ওই পণ্য বা সেবাটা যদি না যদি কিনে, তাহলে উৎপাদনকারীর এখানে যে তার মূল যে লক্ষ্য উৎপাদন পণ্য বা সেবা উৎপাদন করে ভোক্তাদেরকে সন্তুষ্ট বিধান করা বা তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করা, তাহলে তাহলে ওই উদ্দেশ্য, ওই যে উদ্দেশ্যটা আছে এটা বাস্তবায়ন করা উৎপাদনকারীর পক্ষে কখনোই কি হবে না, সম্ভবপর হবে না। সেই জন্য ভোক্তাদেরকে প্ররোচিত করার জন্য, ভোক্তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য এই ভোক্তা বিক্রয় প্রসার হাতিয়ার গুলো এখানে উৎপাদনকারী বা বিপণনকারীরা ব্যবহার করে থাকেন। তাহলে আমরা এখন ওই হাতিয়ারগুলি, ভোক্তা বিক্রয় প্রসারের হাতিয়ার গুলো সম্পর্কে এখন আমরা জেনে নিই। এক, নতুন পণ্য উপস্থাপনা। নতুন কোনো নতুন পণ্য বাজারে উপস্থাপন করতে হলে প্রথম ব্যাপক প্রসার কর্মসূচি গ্রহণ করতে হয়। তাহলে আমরা স্বভাবত আমরা সাধারণত দেখে থাকি যে নতুন পণ্যের প্রতি জনসাধারণের অনেক কিছু কিছু ক্রেতা আছে, তারা সবসময় বা ভোক্তা আছে, তারা সবসময় নতুন পণ্য তারা কি চান। আবার অনেকের আবার কি নতুন পণ্যের প্রতি তাদের একটা অবিশ্বাস বা তাদের একটা এই সিদ্ধান্তহীনতা কাজ করে থাকে। সেজন্য এই নতুন পণ্য যখন বাজারে উৎপাদনকারীরা বা বিপণনকারী নিয়ে আসে,
তাহলে এই এই পণ্যটা যাতে জনসাধারণ ওই পণ্য ভোক্তাগণ বা এই পণ্য ক্রেতারা যারা আছেন ওই পণ্য সম্পর্কে যারা তারা যাতে অতি সহজে জানতে পারেন এবং তারা কি পণ্য ক্রয়ে যাতে উদ্বুদ্ধ হন, সেই জন্য নতুন পণ্য বাজার আনার পর আনার পরে ব্যাপক কি কর্মসূচি প্রসার কর্মসূচি গ্রহণ করতে হয়। তাহলে এই যে একটা পণ্য প্রথম যখন বাজারে যখন আসে তখন এই যে বিক্রয় প্রসারের মূলক বিভিন্ন ধরনের কি তারা কি করে থাকেন পদক্ষেপ নিয়ে থাকেন, এটা কিসের জন্য? যাতে ক্রেতা বা ভোক্তাদেরকে কি আকৃষ্ট করার জন্য, যে তারা যাতে ব্যাপকভাবে যাতে কি ওই সংশ্লিষ্ট পণ্য বা সেবাটা যাতে তারা তারা ক্রয় করে এবং তারা যাতে যাতে অন্যদেরকেও কি ওই পণ্য বা সেবা ক্রয় করতে যাতে উৎসাহিত করেন সেই বিষয়ে আর কি। তাহলে এখানে যেমন আমরা এটা বলতে নমুনা বিতরণ, তাহলে নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তনের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর এবং ফলপ্রসূ কৌশল হলো নমুনা বিতরণ পদ্ধতি। আমরা অনেক সময় দেখি কোনো একটা এই উৎপাদনকারী তার উৎপাদিত পণ্যটা উৎপাদন নতুন পণ্যটা অনেক সময় দেখা যায় বিনামূল্যে কিছু সংখ্যক ভোক্তার কাছে, অথবা এটা কোনো প্রতিষ্ঠিত যদি কোনো উৎপাদনকারী যদি হয় তো তার একটা বাজারে প্রচলিত যে পণ্য আছে এই পণ্যের সাথে তার যে নতুন উৎপাদিত যে পণ্যটা আছে মানে নমুনা বা হিসেবে ওই পণ্যের সাথে তারা কি বিনামূল্যে কি দিয়ে থাকে ক্রেতা বা ভোক্তাদের কাছে, যারা নিয়মিত তাদের উৎপাদিত পণ্যটা যারা ব্যবহার করে তাদের নতুন পণ্যটাও যাতে কি করতে পারে তারা ব্যবহার করতে পারে, করে তারপরে এটার এই ফিডব্যাক অর্থাৎ ফলাবর্তন অথবা প্রতিক্রিয়াটা জানার পরে উৎপাদনকারীরা এখন কি সিদ্ধান্ত নিতে পারে যে তার পণ্য উৎপাদন উৎপাদন ঠিক আছে কিনা এবং এটা ক্রেতাদের মনে কিরকম দাগ কেটেছে বা ক্রেতারা ওই সংশ্লিষ্ট ওই পণ্যটা গ্রহণ করেছে কিনা। আর নমুনা বিতরণ, সে যে আমরা জানি যে বিক্রয় প্রসার হলো স্বল্প মেয়াদী কথা, নমুনা বিতরণ তো একজন উৎপাদনকারীর পক্ষে সারা বছর ধরে বিতরণ করবে না, যদি করে তাহলে কি হবে সে ব্যবসায়িক ভাবে কি হবে ক্ষতিগ্রস্ত হবে, আর এটা সাধারণত একটা স্বল্প সময়ের জন্য একটা নির্দিষ্ট একটা সময় কি করা হয়। সৌজন্য পণ্য প্রদান, সৌজন্য হিসেবে ভোক্তাদেরকে পণ্য প্রদান একটি গুরুত্বপূর্ণ কৌশল, এরূপ অফার আমাদের দেশে প্রতিষ্ঠিত প্রায় সব কোম্পানি প্রদান করে থাকে। সৌজন্য পণ্য প্রদান অর্থাৎ কোনো পণ্য যখন বাজারে যখন আসে তখন দেখা যায় যে কি একটা তার উৎপাদিত পণ্যের কিছু একটা অংশ বিভিন্ন জনের কাছে কি করা হয় বিনামূল্যে কি দেওয়া হয় ভোক্তাদেরকে দেওয়া হয়। আমরা এটা বলতে পারি যেমন বই কম বিভিন্ন ধরনের যে পুস্তক কোম্পানি বা যে ওষুধ কোম্পানির তার ডাক্তারদের কাছে বা যারা ওষুধের যারা ব্যবসা করে তাদেরকে অনেক সময় কি হয় বিনামূল্যে অনেক সময় ওষুধ দিয়ে থাকে যাতে তারা রোগীদেরকে যাতে তারা কি ওই ওষুধ সম্পর্কে তারা বলতে পারেন সেজন্য। আবার দেখা যায় যে বিভিন্ন পুস্তক বই কোম্পানির প্রকাশকরা শিক্ষকদেরকে বিনামূল্যে তাদের বই দিয়ে থাকেন যাতে শিক্ষকরা ওই বই পড়ে তারপর ছাত্রছাত্রীদেরকে যাতে তারা উপদেশ দিতে পারেন ওই বইটা কেনার জন্য। অর্থ ফেরত বিক্রয় প্রসার পদ্ধতির মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হলো অর্থ ফেরত পদ্ধতি। এরূপ পদ্ধতি পণ্য উপস্থাপনের ক্ষেত্রে অধিক কার্যকর হয়। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ফ্রিজ বা বিভিন্ন এয়ার কন্ডিশন ইত্যাদি ফ্রিজ এই এই ইলেকট্রনিক্স গুডস বা অন্য কোনো পণ্যের ক্ষেত্রে অনেক সময় কি বিপণনকারীরা বলে থাকে যে আপনার এখান থেকে পণ্য কিনেন, কিনলে পরে যদি সেখানে কিছু বেশি কি আছে অর্থ ফেরত পদ্ধতি আছে, হয়তো দেখা যায় কেনার পরে কুপন ইত্যাদি এই জাতীয় জিনিস অথবা তার লটারির মাধ্যমে হয়তো নির্ধারণ করতে পারে যে এত ফেরত পাবে, হয়তো বা দেখা গেল যে সে যে ফ্রিজটা কিনেছে বা যে পণ্যটা কিনেছে পুরোটার অর্থই কি সে একসময় হয়তো ফেরত করতে পারে যদি তার ভাগ্যে যদি উঠে আর কি এরকম। তাহলে এই যে অর্থ ফেরত পদ্ধতিটা এটা তো সবসময় করা সম্ভব না,
হ্যাঁ, ক্রেতাদেরকে একটা নির্দিষ্ট সময়ে আকৃষ্ট করার জন্য এটা দেওয়া হয়। মেয়াদি গ্যারান্টি প্রদান, মেয়াদি গ্যারান্টি পদ্ধতিতে পণ্যের উৎপাদনকারী নির্দিষ্ট মেয়াদের জন্য পণ্যের স্থায়িত্বের ব্যাপারে গ্যারান্টি প্রদান করে থাকে। তাহলে মেয়াদি গ্যারান্টি পদ্ধতিতে উৎপাদনকারী নির্দিষ্ট মেয়াদের জন্য পণ্যের স্থায়িত্বের, অর্থাৎ আমরা যখন জুতা বা স্যান্ডেল যখন কিনি, দেখা যায় যে উৎপাদনকারী এখন সেখান থেকে বলে দেয় যে পণ্য কেনার পরে 15 দিন বা 1 মাসের মধ্যে তার জুতার সোল যদি ফেটে যদি যায় বা ক্ষতিগ্রস্ত যদি হয়, সোল জুতার সোল যদি নষ্ট যদি হয়ে যায়, তাহলে উৎপাদনকারী কি করবে, নতুন আরেক জোড়া জুতা দিয়ে দিবে। আর যদি কোনো ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে বিনা খরচে এটা মেরামত করে দেবে। এই ধরনের কি থাকে, এই ধরনের সুযোগ সুবিধা থাকে, তাহলে এটাকে বলা হচ্ছে মেয়াদি গ্যারান্টি পদ্ধতি। প্রিমিয়াম, কোনো নির্দিষ্ট পণ্য ক্রয়ে ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য উক্ত পণ্য বা পণ্যের অংশ বিশেষ কম মূল্যে বা বিনামূল্যে প্রদান করাকে প্রিমিয়াম বলে। তাহলে এটাও বিক্রয় প্রসারের অন্যতম একটা হাতিয়ার। দুই, প্রতিযোগিতা মোকাবেলা করা। নিঃসন্দেহে বর্তমান যুগ হলো তীব্র প্রতিযোগিতার যুগ, তাই পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোম্পানিগুলো প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্রেতার নিকট মূল্য হ্রাস কুপন অফার অত্যন্ত পছন্দনীয়। কুপন হলো এক ধরনের সনদ যা পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের অর্থ বাঁচাতে সাহায্য করে। মূল্য হ্রাস কুপন, এটার মাধ্যমে দেখা যায় যে সে একটা কুপন পেলো, এতে হয়তো কিছু টাকা জমা দিলে সে কিছু টাকা ফেরত পাবে, এরকম কম আছে এরকম। মূল্য হ্রাস মুখীকরণ, প্রতিযোগিতা মোকাবেলা করার ক্ষেত্রে বিক্রয় প্রসারের আরেকটি হাতিয়ার হলো মূল্য হ্রাস মুখীকরণ। এক্ষেত্রে পণ্যের মূলকে মূল্য ছাড়ের পরিমাণ উল্লেখ থাকে। যেমন আমরা দেখি যে অনেক প্রতিষ্ঠিত কোম্পানি, অনেক অনেক উৎপাদনকারী তাদের একটা নির্দিষ্ট সময় এসে তারা কি করে থাকে যে পণ্যের যে মূল্যের ব্যাপারে তারা ছাড় দেয়, অথবা আগের মূল্যে একটা নির্দিষ্ট পরিমাণ তারা কি করে এই পণ্য সেখানে বেশি দেয় আর কি। তাই এটা প্যাকেটের গায়ে, অর্থাৎ আমরা যে পণ্য যে কিনি, পণ্যের যে মোড়ক থাকে অর্থাৎ প্যাকেট থাকে, প্যাকেটের গায়ের মধ্যে এটা উল্লেখ থাকে। তাই এখন উল্লেখ করাই থাকে যে কি 10% বা 10% ছাড়, অথবা বিশ্ব কোনো পণ্য 20% কি আছে বেশি আছে। প্রদর্শনী ও মেলা, আমরা আমরা শুরুতেই যে আমরা ছবি দেখছিলাম যে বাণিজ্য মেলা, তাহলে এই এটার এই ওইটাই এখানে কাজে লাগছে। এটাও কি বিক্রয় প্রসারের অন্যতম একটা হাতিয়ার। তাহলে প্রদর্শনী ও এবং মেলা, তাহলে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য বিশ্বের প্রায় সকল দেশেই প্রদর্শনী বা মেলার আয়োজন করা হয়। মেলা কিন্তু সারা বছর আয়োজন করা হয় না, একটা নির্দিষ্ট একটা সময়কে মাথায় রেখে কি প্রদর্শনী বা মেলার আয়োজন করা হয়, যাতে জনসাধারণ কি করতে পারে ওই পণ্য সম্পর্কে বা সেবা সম্পর্কে তারা জানতে পারে এবং ওই পণ্য কিনতে তারা কি উৎসাহিত হয়। বিক্রেতার সেবা, তাহলে বর্তমান সময়ে আকর্ষণীয় প্রসার বিক্রয় প্রসার মূলক কার্যক্রম হলো বিক্রেতার সেবা। আমরা দেখি আমরা যখন মোবাইল সেট যখন কিনি, অর্থাৎ টেলিভিশন বা ল্যাপটপ এগুলি যখন আমরা কিনি, তো এখানে বলা থাকে যে সেখানে কি আছে 2 বছরের ওয়ারেন্টি থাকে। তাহলে এখানে বিক্রেতার সেবার মধ্যে আছে ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম সার্ভিস, পরে ফ্রি সার্ভিসিং, এই এই এরকম নানান রকম কার্যক্রম এর মধ্যে কি আছে অন্তর্ভুক্ত আছে। তো আমরা যখন মোবাইল সেট যখন কিনি, তো দেখা যায় সেখানে বলা থাকে 1 বছরের ওয়ারেন্টি। ওয়ারেন্টি তার মানে যদি দেখা যায় যে এই 1 বছরের মধ্যে মোবাইল সেটের যদি কোনো সমস্যা যদি হয়, তাহলে উৎপাদনকারী তার নিজ খরচে ওই পণ্যর কি মেরামত করে দেবে, এটা হচ্ছে ওয়ারেন্টি। আর গ্যারান্টি হলো যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো পণ্য ক্ষতিগ্রস্ত বা নষ্ট যদি হয়ে যদি যায়, তাহলে উৎপাদনকারী ওই পণ্যটা নতুন আরেকটা আরেক সেট পণ্য ক্রেতাকে প্রদান করবে। তাহলে এই ক্ষেত্রে এই উৎপাদনকারীরা অবশ্যই দেখবেন যে এই যারা ক্রেতা বা ভোক্তা, তারা ইচ্ছাকৃতভাবে ওই পণ্য ক্ষতিগ্রস্ত
করছে কিনা, ইচ্ছাকৃত ভাবে যে উৎপাদনকারী এই ভোক্তারা ক্ষতিগ্রস্ত করে যদি নিয়ে যায় তখন এই সেটার কিন্তু বিক্রেতার সেবার মধ্যে পড়বে না। ভোক্তাদের মন, 3 নম্বর, ভোক্তাদের মনে অনুকূল মনোভাব সৃষ্টি। বিক্রয় প্রসারের সবচেয়ে কার্যকরী ও কৌশল দিক হলো ক্রেতার মনে অনুকূল ধারণা বা মনোযোগ সৃষ্টি। অনুকূল অর্থ কি সম্পর্কে, যে পণ্য সম্পর্কে, পণ্য সম্পর্কে অনুকূল মনোভাব সৃষ্টি। অর্থাৎ পণ্য সম্পর্কে যদি অনুকূল মনোভাব যদি না যদি থাকে তখন তো ক্রেতারা কি করবেন না, ওই পণ্য ক্রয় করবে না। শুভেচ্ছা জ্ঞাপন। বিক্রয় প্রসারের আরেকটি সুন্দর এবং সার্থক একটা হাতের হলো শুভেচ্ছা জ্ঞাপন। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবে প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতাদেরকে শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে লাভজনক সুসম্পর্ক স্থাপন করা যায়। অর্থাৎ আমরা দেখি যে বিভিন্ন উৎপাদনকারী বা বিপণনকারীরা বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় উৎসবের সময় দেশবাসীকে বা এই বিভিন্ন ভাবে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে থাকেন। তাহলে এটা তারা ক্রেতা বা ভোক্তা আছে তাদের মনে একটা ওই কোম্পানি সম্পর্কে একটা ইতিবাচক একটা ধারণার সৃষ্টি করে। তাহলে শুভেচ্ছা জ্ঞাপনটা এটা কিন্তু একটা স্বল্প মেয়াদী, এটা কিন্তু সারা বছর ব্যাপী কিন্তু করা হয় না, একটা নির্দিষ্ট সময়কে বা নির্দিষ্ট একটা উৎসবকে সামনে রেখে কিন্তু এই কাজটা তারা করে থাকেন। উপহার প্রদান, বিভিন্ন ধরনের উপহার প্রদানের মাধ্যমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হয়। এটি বিক্রয়ের প্রসারের এমন একটি কৌশল যার দ্বারা উক্ত কোম্পানি সম্পর্কে ক্রেতা সাধারণের মনে অনুকূল ধারণার সৃষ্টি হয়। উপহার প্রদানের মাধ্যমে অনেক সময় বিভিন্ন উৎপাদনকারীরা তার ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের উপহার, যেমন হারপিকের সাথে মগ উপহার দেয় বিনামূল্যে, তারপরে সার্ফ এক্সেলের সাথে বালতি, এগুলি। সামাজিক বিক্রয় প্রসারের গুরুত্বপূর্ণ কৌশলগুলোর অন্যতম একটি কৌশল হলো ব্যবসায় প্রতিষ্ঠানের সমাজ সেবামূলক কার্যে অংশগ্রহণ করা। অনেক সময় আমরা দেখি অনেক উৎপাদনকারী বা বিপণনকারী, অনেকে বিপণনকারী বিভিন্ন সমাজসেবামূলক অর্থাৎ সামাজিক কোনো সমস্যা হলে বা দুর্যোগের ক্ষেত্রে হোক বা কোনো সামাজিক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে হোক বা এমনি যে কোনো সময়ে হোক, তারা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সমাজের মানুষদেরকে যারা সহযোগিতা করার জন্য তারাকে বা সচেতন করার জন্য তারা এগিয়ে আসেন। তাহলে এটা তাদের একজন উৎপাদনকারী বা বিপণনকারী সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা করা হয়। এটাও বিক্রয় প্রসারের একটি অন্যতম একটা হাতিয়ার। বিক্রয় সভা, বিক্রয় সভা হলো এমন এক ধরনের কার্যক্রম যা থেকে বিক্রয় বাহিনী বিক্রয় বৃদ্ধি সংক্রান্ত যাবতীয় বিষয়ে অবগত হতে পারেন। প্রেরণামূলক কর্মসূচি, বিক্রয় কর্মীদের কাজে উৎসাহ সৃষ্টি করার জন্য সহজ পন্থা হলো তাদেরকে প্রেরণা প্রদান করা। বিক্রয় কর্মীদের কার্যকারিতা পরিমাপ করে দক্ষ এবং উপযুক্ত বিক্রয় কর্মীকে অবশ্যই প্রেরণা প্রদান করতে হবে। তাহলে প্রেরণামূলক কর্মসূচি, তাহলে বিক্রয় কর্মীদেরকে কার্যে উৎসাহ সৃষ্টির জন্য সবচেয়ে সহজ পন্থা হলো তাদেরকে প্রেরণা করা। তো প্রেরণা না করলে তারা ওই কাজে কিভাবে না উৎসাহিত পাবে না। তো সেই জন্য বিক্রয় কর্মীদের যারা ভালো বিক্রি করে সুন্দর বিক্রি, তাদেরকে কি করতে হয়, মাঝে মধ্যে আর্থিক এবং বিভিন্ন উপহার আদি প্রদানের মাধ্যমে তাদেরকে কি প্রেরিত করা, তাদেরকে উজ্জীবিত করা, যাতে তাদের এই কাজটা সুন্দরভাবে তারা করতে পারে, সম্পাদন করতে পারে। বিক্রয় প্রতিযোগিতা, কোনো কার্যে প্রতিযোগিতা বিরাজ করলে সেই কার্য যেমন আকর্ষণীয় হতে তেমনি সুফলও বয়ে আনে। বিক্রয় প্রতিযোগিতা, আমরা দেখি যে প্রতিযোগিতা এখন সর্বত্র,
বিদ্যমান, তাহলে এই প্রতিযোগিতা কিন্তু সুস্থ প্রতিযোগিতাটা কে বোঝায়, তাহলে কোনো কার্যে প্রতিযোগিতা বিক্রয় কোনো কার্যে প্রতিযোগিতা বিরাজ করলে সেই কাছে আকর্ষণীয় হয়ে ওঠে এবং সেখানে নিত্য নতুন কৌশল, নিত্য নতুন কৌশল এবং সেখানে বিভিন্ন ধরনের অর্থাৎ কি একজন ব্যক্তি কিভাবে সে কি কি একজন বিক্রয়কর্মী কিভাবে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে আকর্ষিত করতে পারে সেই বিষয়ে তাকে সজাগ থাকতে হয়, সে কৌশলী হতে হয় এবং তাকে সবসময় চেষ্টা করতে হয় যে সে কেমন করে ক্রেতাদেরকে সন্তুষ্ট করবে। তাহলে এটা যদি থাকে তাহলে বিক্রয় প্রতিযোগিতা থাকলে একজন বিক্রয়কর্মীর সেখানে তার কি হয় দক্ষতা এই তার বৃদ্ধি হয় এবং সবসময় সে চেষ্টা থাকে যাতে সে একজন কি দক্ষ জাতি বিক্রয়কর্মী হতে পারে। আকর্ষণীয় মোড়কীকরণ বর্তমান সময়ে সবচেয়ে প্রতিযোগিতার মাত্রা লক্ষ্য করা যায় মুড়িকরণ মোড়কীকরণের ক্ষেত্রে অর্থাৎ প্যাকিং এর ক্ষেত্রে, কেননা আকর্ষণীয় কোনো কিছু মানেই বিশেষ কিছু অধিকাংশ ক্রেতারা এমনটি মনে করে থাকেন। তাহলে প্রথমত দেখা যায় একজন উৎপাদনকারী বা একজন উৎপাদনকারী পণ্যটা উৎপাদন করে ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে আকর্ষণ করার জন্য, তাহলে এটা প্রথমত যারা ভোক্তা থাকে বা ক্রেতা থাকে তাদের ওই পণ্য সম্পর্কে কোনো ধারণা থাকে না। তো একটা আকর্ষণীয় একটা যখন মোড়কীকরণ যখন করা হয়, মোড়ক যখন দেওয়া হয়, একটা প্যাকিং যখন করা হয়, তখন ওইটা সম্পর্কে কি থাকে ক্রেতাদের একটা প্যাকেটটা যাতে মোড়কটা দেখে যাতে তাদের একটা কি ওই পণ্য সম্পর্কে একটা বা সেবা সম্পর্কে অনুকূল একটা ধারণা সৃষ্টি হয়, এই তার জন্য কি করা হয় আকর্ষণীয় মোড়কীকরণটা করা হয়। খ কারবার প্রসার হাতিয়ার, কারবার প্রসার বলতে কারবারের সাথে সম্পৃক্ত পাইকারি এবং খুচরা কারবারীদেরকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করার জন্য গৃহীত বিক্রয় প্রসারের কৌশল বা হাতিয়ারকে বোঝায়। এক্ষেত্রে যে সকল কৌশল বা হাতিয়ার বিবেচনা করা হয় তার নিচে দেওয়া হলো, যেমন ক্রয় স্থানে প্রদর্শন, তাহলে যেসব স্থানে ক্রেতা সাধারণ পণ্য ক্রয়ের জন্য আগ্রহী হয় সেসব স্থানে পাইকারি এবং খুচরা কারবারীদেরকে বিনামূল্যে পণ্য প্রদানের দ্বারা উৎপাদনকারীর পণ্য প্রদর্শনের আয়োজন করতে পারে ক্রয় স্থানে। তাহলে এটাকে যেসব স্থানে ক্রেতা সাধারণের পণ্য ক্রয়ের জন্য আগ্রহী হয় সেসব স্থানে পাইকারি অর্থাৎ একটা এলাকা একটা নির্দিষ্ট একটা পণ্য যে এলাকার মানুষ কিনতে পারে ওই এলাকার পাইকারি এবং খুচরাদেরকে কারবারদের বিনামূল্যে পণ্য প্রদান দ্বারা উৎপাদনকারীরা পণ্য প্রদর্শন করতে পারে আয়োজন করতে পারে। কারণ এখন যদি দেখা তার এটার উদ্দেশ্য হলো যে পাইকার বা খুচরা ব্যবসায়ী যে ওইটা যদি ওই পণ্যটা বা সেবা তারা যদি ব্যবহার সন্তুষ্ট যদি হয় তখন তারা কি করতে পারে তাদের যারা ক্রেতা থাকে তাদেরকে ওই পণ্য কেনার জন্য তারা কেউ উৎসাহিত করতে পারে। প্রণোদনা প্রদান, তাহলে কখনো কখনো কোম্পানিগুলো তাদের মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যে গতিশীলতা আনয়নের জন্য প্রণোদনা সৃষ্টির ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, ব্যবস্থা করে থাকে, যেমন প্রণোদনাটা হলো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যারা ভালো বিক্রি করে বা বেশি বিক্রি করতে পারে একটা টার্গেট ফিল করতে পারে ফিল আপ করতে পারে তাদেরকে কি করা হয় বিদেশ যাওয়া, তাদেরকে বিশেষ বোনাস দেওয়া, তাদেরকে বিভিন্ন সামগ্রী টিভি ফ্রিজ ইত্যাদি নানান কিছু করা হয়, তাদেরকে উপহার প্রদান করা হয়। তারপরে হচ্ছে ব্যবসায়িক সার, তাহলে বিশেষ সময়ে যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের মধ্যস্থ ব্যবসায়ীদের জন্য পণ্যের নির্দিষ্ট মূল্যের সার অথবা ক্রয় ফেরত সার সহ বিভিন্ন বিষয়ে সার প্রদান করে থাকে তখন তাকে বলা হয় ব্যবসায়িক সার বলে। তাহলে এক্ষেত্রে হচ্ছে বিশেষ সময়ে মানে যখন একটা ফেস্টিভ্যাল হতে পারে বা যে কোনো একটা নির্দিষ্ট একটা সময় যখন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যস্থ ব্যবসায়ীদের জন্য একটা নির্দিষ্ট কি মূল্যের কি করতে পারে অর্থাৎ পণ্য মূল্যটা যে আগে যে মূল্যে বিক্রি করে তার চাইতে কম নিতে পারে অথবা ক্রয় ফেরত সার সহ এটা কৃত পণ্যটাও কি করতে পারে তারা অনেক সময় সার দিতে পারে যে এত পার্সেন্ট পর্যন্ত এটা কি আছে দেওয়া যেতে পারে। কারবারি কুপন, খুচরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে উৎপাদনকারী কর্তৃক যে বিশেষ কুপনের ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে কারবারি কুপন বলে।
খুচরা ব্যবসায়ীদের উৎপাদনকারী কর্তৃক যে বিশেষ কুপন তাকে গ্রহণ করা তাকে কারবারি কুপন বলে। বিক্রয় সভা, বিক্রয় সভা কার্যক্রমের মাধ্যমে উৎপাদনকারীর সাথে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল বিক্রয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক সৃষ্টি, অর্থাৎ বিক্রয় সভা কার্যক্রমের মাধ্যমে উৎপাদনকারী একটা নির্দিষ্ট এলাকাতে গিয়ে তারকে যারা ওই পণ্যটা বিক্রি করে তাদের সাথে তাদেরকে কি করতে পারে একটা সভা বা সভা বা মিটিং এ আহ্বান করতে পারে। এখন ওই মিটিং এ যারা ওই পণ্যের যারা কি বিক্রয় করে বিক্রয়ের সাথে যারা তাদের তারা তাদেরকে কথা বললো, তাদেরকে কথা বলে তাদেরকে আপ্যায়ন করে এবং তাদের জন্য কি রাখতে পারে তাদের জন্য ছোটখাটো উপহার রাখতে পারে। এর ফলে কি দেখা যায় যে উৎপাদনকারীর সাথে ওই একটা নির্দিষ্ট এলাকার বিক্রয় কর্মীদের সাথে বিক্রয় বাহিনীর সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি হয়। ভাতা প্রদান, তাহলে উৎপাদনকারীর সাথে খুচরা উৎপাদনকারীর সাথে খুচরা ব্যবসায়ী পণ্যের প্রচার এবং প্রসারমূলক কাজের জন্য চুক্তিবদ্ধ হলে সেই ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীকে নির্দিষ্ট পরিমাণ ভাতা প্রদান করতে হয়। বা উৎপাদন খুচরা ব্যবসায়ী পণ্যের প্রচার এবং প্রসারমূলক কাজ এটা তো উৎপাদনকারী করবে এবং এর সাথে চুক্তি এখন যদি দেখা যায় নির্দিষ্ট এলাকাতে খুচরা ব্যবসায়ী কি করবো ওই পণ্যের প্রসার এবং কি প্রচার এবং প্রসারমূলক কার্যক্রম, তাহলে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ভাতা উৎপাদনকারী কর্তৃক খুচরা ব্যবসায়ীকে প্রদান করা হয়। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে বাকিটুকু যে যতটুকু আর বাকি অংশটুকু আমরা শিখব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, ঠিক মতে পড়াশোনা করবে, নিজের স্বাস্থ্যের প্রতি তোমরা যত্নশীল হবে। ধন্যবাদ সবাইকে।